হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইন প্রিন্স এবং আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা চিংকিজের রিলিজ কবে তো এটা নিয়ে একটা এক্সক্লুসিভ ব্যাপার সামনে এসছে দেখুন সবাই প্রথমে আমরা ভেবেছিলাম এটা পুজোতেই আসবে যে সময় একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মোটামুটি মানে রাবণ রিলিজের টাইম এরম টাইম করে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল ওই সময় আমরা ধরে নিয়েছিলাম যে জিদ্দে এমনটা বলেছিল বছরে সে দু তিনটে করে সিনেমা করবে তো আমরা ধরে নিয়েছিলাম এটাও পুজোতে আসবে কারণ প্রত্যেকেই চায় বছরের সেরা টাইমে সিনেমা রিলিজ করতো তো পুজো সব থেকে ভালো টাইম বলে পার্সোনালি আমরা সবাই মনে করি তো সেই হিসেবে আমরা সবাই ধরেছিলাম যে এটা পুজোতে আসবে কিন্তু এখন পুজোতে সম্ভব নয় সেটা কোনোভাবেই সম্ভব নয় কারণ আর রিলিজে কয়দিন পাকেছে এখন যদি আসতো তো চলেই আসতো এর মধ্যে একটা বড়ো খবর হচ্ছে চেঙ্গিস খুব বড়ো করে বানানোর চেষ্টা চলছে এটা কোনো মানে ভুলভাল খবর নয় চেঙ্গিসের এই মুহূর্তে একশো দিনের একটা বিরাট প্রোজেক্ট তারা প্ল্যান করেছিল তার মধ্যে অনেকটাই শুটিং হয়েছে এবং আঠাশ দিনে কিন্তু অ্যাকশান সিকোয়েন্স শ্যুট করা হয়েছে মানে আঠাশ দিন ধরে একটা বিগ কিন্তু অ্যাকশান সিকোয়েন্স শুট করা হয়েছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু বিরাট ব্যাপার কারণ এখন আঠাশ দিনে বা কুড়ি দিনের মধ্যে বাংলা সিনেমা শুটিং কমপ্লিট হয়ে যায় সেখানে শুধুমাত্র অ্যাকশান দৃশ্য শুটিং করা হয়েছে প্রায় আঠাশ দিন ধরে যেটা কিন্তু বহুদিন পর কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হলো আর রাবণের ক্ষেত্রে এতটা কিন্তু খাটা হয়নি তো এখানে বিরাট পরিমাণ কিন্তু খাটা হচ্ছে অ্যাকশানের পেছনে এবং অ্যাকশানকে যাতে অন্যরকম করা যায় বাংলা সিনেমার ইতিহাসে যাতে অন্যরকমভাবে কিছু প্রেজেন্ট করা যায় তার জন্য কিন্তু রীতিমতো খাটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় কথা এবং খুব বিগ বাজেটের হবে তো যেহেতু অ্যাকশন ত্রিশে ধরে শ্যুটিং হয়েছে যে বেসিক যে শ্যুটগুলো যেগুলো নর্মাল শ্যুট যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই বাকি রয়েছে তো যেটা ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে যে চেঙ্গিস যেটা অনেকেই বলছিল নাকি কালী পুজোতে আসবে কালীপুজোতেও কিন্তু আসার চান্স খুব কম কারণ কালী আর সময় বেশি নেই এবং আমার মনে হয় না কালীপুজোতে এটা আসবে এবং ভেতর থেকে এটা খবর জানতে পাওয়া যাচ্ছে যে এটার সিক্সটি পার্সেন্ট শ্যুটিং কিন্তু এখনও বাকি রয়েছে দেখুন চল্লিশ পার্সেন্ট যে শুটিং হয়েছে সেটা বেসিক্যালি অ্যাকশন সিকোয়েন্স যেগুলো সেগুলোর কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট জিদ বিরাট মানে শুটিং করেছে অ্যাকশন সিকোয়েন্সের জন্য এবারের যে বাকি দিকগুলো যেগুলো রয়েছে সেগুলোর শ্যুট কিন্তু এখন রোজই চলছে এবং রীতিমতো কলকাতার চার্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এটা শ্যুট চলছে এবং ষাট পার্সেন্ট শুটিংকে কিন্তু এখনও বাকি তো স্বাভাবিকভাবেই কালী পুজোর মধ্যে সব শেষ করে পোস্ট প্রোডাকশনে কাজ করে কালী পুজোতে আনা জাস্ট ইম্পসিবল থিং তো এই মুহূর্তে দাঁড়িয়ে কালীপুজোতে কিন্তু এটা আসছে না এটা একদম আমার দিক থেকে আমি তোমাদেরকে সিওর জানিয়ে দিলাম যদি আসে সেটা বোনাস ব্যাপার হবে কিন্তু আসার চান্স খুব একটা কিন্তু নেই তো এবার যেটা টাইম ধরা হচ্ছে সেটা হচ্ছে ক্রিসমাস যেটা ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে যে ক্রিসমাসে কিন্তু এই চেঙ্গিস রিলিজে কিন্তু একটা প্ল্যানিং করা হচ্ছে এবং যত সম্ভব ক্রিসমাসে যে ক্রিসমাস টাইমটা সেই সময় এটা আসবে অর্থাৎ একটা বিরাট বড় উইকেন্ড কিন্তু এটা পাবে তো আমার মতে এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত প্রথম হচ্ছে পুজোতে রিলিজ না করা কারণ পুজোতে যদি রিলিজ করার প্ল্যান যদি করতো তাকে অনেক তাড়াহুড়ো করে শুটিং করতে হতো এবং তাড়াহুড়ো করে শুটিং করলেই সিনেমার ক্ষেত্রে ঘাটতি দেখা যায় মানে কোয়ালিটির ক্ষেত্রে তো তারা প্রথমেই সিদ্ধান্তটা না নিয়ে খুব ভালো করে নাহলে বেকার তাড়াহুড়ো করতে হতো কালী পুজোতে আমি বলবো না নেই ভালো কারণ কালী পুজোতে হাতে টাইম খুব কম থাকে ওই টাইমে বাংলা সিনেমা কিন্তু খুব একটা ভালো চলে না অতীতের ইতিহাস তাই বলছে যে কালী পুজোয় কিন্তু বাংলা সিনেমা চলে না প্লাস বলিউডের দুটো বড় সিনেমা তারা অনেক বেশি শোপাবে তো আমি মন থেকে চাইবো কালী পুজোতে না আসুক তো সেই হিসেবে কিন্তু বড়দিনের টাইমটা বেস্ট কারণ বড়দিনে যে হিন্দি সিনেমাটা আসছে সেটা নিয়ে আমি খুব একটা আশা রাখছি না কৃষিকে জান কৃষিকে ভাই কৃষিকে জান নিয়ে আমার খুব একটা আশা নেই সিনেমাটা নিয়ে আর অপর দিকে আসবে প্রজাপতি যেটা দর্শক পুরোপুরি আলাদা আর আমাদের চেঙ্গিসের দর্শক পুরোপুরি আলাদা তো খুব একটা কিছু প্রবলেম হবে না দেব ভার্সেস জিত লড়াই হবে এটা ঠিক কথা কিন্তু খুব একটা কিছু প্রবলেম হবে না কারণ দুটো সিনেমার দর্শক পুরো আলাদা আমার পার্সোনালি যেটা মনে হয় তো অনেকদিন পর দেব ভার্সেস জিত ভার্সেস সালমান খান লড়াই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আবার দেখা যাবে বলে মনে করা হচ্ছে তো এখন অব্দি এটা জানা যাচ্ছে যে এটা ক্রিসমাস রিলিজে প্ল্যানিং কিন্তু করা হচ্ছে যদি তার মধ্যেও না হয় তাহলে পরের বছরে এটা কিন্তু শিফট করবে এই বছরে এখন অব্দি চান্স আছে ক্রিসমাসে আসার এটি হচ্ছে সব থেকে বড়ো আপডেট তো এটাই ছিল আজকের আপডেট তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো যে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইকন সবই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার ভাই নমস্কার আবার দেখাবে তো বাই টেক কেয়ার